বাংলাদেশ সহ ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা 21 জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। ইতালি থেকে আমাদের প্রতিনিধি আল আমিন হোসেন জানান, সম্প্রতি ইতালিতে করোনা পরিস্থিতি ভালো দিক গেলেও ভারতে নতুন ব্ল্যাক ফাঙ্গাস সহ দেশটিতে করোনার পরিস্থিতি অবনত হয়েছে, তাই ইতালীয় সরকার এমন সিদ্ধান্ত আসছে বলে মনে করছেন প্রবাসীরা। সামনে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে পরিস্থিতি, এই দিকে কর্মসংস্থান সৃষ্টি হওয়া সত্ত্বেও ওনারা কাজ হারানোর একটা সম্ভাবনা রয়েছে। এই জন্য যত তাড়াতাড়ি সম্ভব সরকারের পক্ষ থেকে ওনাদেরকে ইতালি আসার ব্যবস্থা করা হোক।